হয়, কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে। এক দেশে ছিল এক অত্যাচারী নিষ্ঠুর রাজা। যুদ্ধে তার মৃত্যুর পর রাজ্যে শান্তি ফিরে এলেও তার দুষ্ট আত্মা শান্তি পায় না। ভূত হয়ে সে কুমতলব নিয়ে ফিরে আসে সেই রাজ্যে। আমায় মেরে আমার রাজ্য দখল করে নিয়ে শত্রু থাকবে পরম সুখে আমায় ভূত বানিয়ে। কখনো না দেব না তা হতে, শান্তিতে ওই রাজাকে আর দেব না ঘুমোতে। কি হে সংগ্রাম জি, আমায় মেরে ভূত বানিয়ে আমার ঘরেই পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছ? কে তুমি? আমি রাজা ধূমকেতু। এবার দেখি সংগ্রামজিৎ, দেখাও তোমার বিক্রম, দেখি কত বড় বীর তুমি। এসো ছিনিয়ে নাও তোমার মুকুট আর তরবারি। এই বেয়াদবি করো না বলছি, আমার মুকুট আমার তরবারি আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি। ফিরিয়ে দেব বলে তো নিনি, সংগ্রাম করো সংগ্রাম জি, এসো ছিনিয়ে নাও আমার থেকে। তুমি কি চাও আমায় হত্যা করে বদলা নিতে? তুমি মরে গিয়ে ভূত হলে তোমার আমার লড়াই জমবে না, তোমায় মেরে লাভ কি? তার থেকে এই ভালো, ভূত রাজার সাথে মানুষ রাজার লড়াই, সেখানে আমারই জিত। অত নিশ্চিন্ত হয়ো না ধূমকেতু, মানুষের অসাধ্য কিছুই নেই, আমি তোমায় শায়েস্তা করবই। ওদিকে নয়, এদিকে, আমি তোমার পিছনে। আজ রাতে এই অবধি থাক, তুমি সারা রাত জেগে ভাবো কিভাবে আমাকে শায়েস্তা করবে, আমি আজ যাই। শোনো সেনাপতি, গত রাতে যে ঘটনা তোমায় বললাম প্রাসাদের আর কেউ যেন না জানে, জানলে আতঙ্ক ছড়িয়ে পড়বে, প্রজারাও ভয় পাবে, যা করার গোপনেই করতে হবে। আদেশ শিরোধার্য মহারাজ,
কেউ কিচ্ছু জানতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, কথা মতো রাতে আপনার শয়নকক্ষে আমি লুকিয়ে থাকব মহারাজ। তারপর সুযোগ বুঝে শায়েস্তা করব ওই শয়তানকে। দেখো কোনো ভুল হয় না যেন। আমি এসে গেছি সেনাপতি বিক্রমজি। এই তোমার বিক্রম, পেছন থেকে তীর না চালিয়ে সাহস থাকে তো সামনাসামনি লড়াই করো। সত্যি বীর তুমি বিক্রম, তুমি আমাকে। সাবধান সাবধান মহারাজ, দেখুন তাকিয়ে দেখুন, শয়তানটা ধীরে ধীরে আবার আগের রূপ নিচ্ছে। ছিলাম না ভূত রাজা অমর, আমাকে মারবে কার শান্তি? নাপতি, তুমি কি দিয়ে আমায় মারতে চাইছো? তাকিয়ে দেখো তো তোমার হাতে ওটা কি। তীরে তো হলো না, আগুনেও হলো না, শেষমেশ চিচিঙ্গা। যাক, আজ এই অবধি থাক সেনাপতি বিক্রম, কাল তোমার পুরো সেনা দল নিয়ে এসো, আমি আবার আসব। চললাম মহারাজ, চললাম। মহারাজ, ভূতের সাথে লড়াই মানে তো ছায়ার সাথে লড়াই, এভাবে এভাবে ওকে জব্দ করা যাবে না। তবে প্রতিরাতে ও ওই রকম ভাবে আমাদের নিয়ে হেয়ালি করে যাবে, আর আমরা চুপ করে তাই সহ্য করব। হ্যাঁ, অন্য উপায় ভাবতে হবে। তুমি ভাবো সেনাপতি, আর শোনো, এই তোমার শেষ সুযোগ। মহারাজের আদেশ শিরোধার্য, এবার পরাজিত হলে সেই কলঙ্ক মাথায় নিয়ে আমি পদত্যাগ করব। তবে ধূমকেতু যুদ্ধ এবার হবে তান্ত্রিকের সাথে। তান্ত্রিকের সাথে? হ্যাঁ মহারাজ, ওই বিদ্যা একমাত্র ওঝা তান্ত্রিকেরই জানা আছে, আমাদের রাজ্যে সেরা তান্ত্রিক জটাধারী বাবা। আমি গোপনে কাল তাকে এখানে নিয়ে আসব, আপনি আদেশ করুন মহারাজ। ঠিক আছে, তাই করো, আমি শুধু চাই ওই শয়তান ধূমকেতু জব্দ হোক। প্রণাম মহারাজ, এই ঘরেই ভূত আসে বুঝি? কেন, তুমি তান্ত্রিক হয়ে ভূতের গন্ধ পাচ্ছ না বুঝি? হ্যাঁ, কেমন ভূত তাড়াবে তুমি? ধূমকেতু আসলো বলে আজ দেখি তোমার কেরামত। ভূত ভটাং ভূত ভটাং ভূত ভূত দিয়ে ভূত এসে গেছি। আর কোন ধরনের ভূত রে বাবা, হোমাগ্নি নিবিয়ে দেয়। দাদা, তোকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। মরার খুলিটা বার করতে দে। মরার খুলি এই দেখ আমার হাতে। বুঝলে তো ভাবো ভাবো।
আমার সামনে দাঁড়িয়ে আছো? লজ্জা নেই তোমার? না, যাও যাও যাও, ওই চোখের সামনে থেকে একটু দূরে যাও। দরকার নেই আমার অমন সেনাপতির, দূর হও, দূর হও। এ খবর গোপন করে আর কোনো লাভ নেই, আমি কাল সকালেই সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দেব। এ রাজ্যে কি একজনও ভূত মারার মতো বীর নেই? শোনো 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 প্রজাগণ সবে, মহারাজের অতিষ্ঠ প্রাণ ভূতের উপদ্রবে রাজপ্রাসাদের সেই ভূতকে যে মেরে তাড়াবে, সে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা পাবে। কিরকম অদ্ভুত কথা, রাজবাড়িতে ভূত! আমাদের কপালে আর বোধহয় শান্তি নেই। শুনলাম সেনাপতি বীর বিক্রমজিৎকেও নাকি মহারাজ বরখাস্ত করেছেন। তান্ত্রিক জটাধারী বাবাও ভূতের কাছে হার স্বীকার করে পালিয়েছেন। এখন উপায়? ভগবান জানেন। রক্ষা করো ঠাকুর, এভাবে আমাদের সুখ শান্তি কেড়ে নিও না। এ মুখ আমি কাকে দেখাবো? এই পরাজয়ের গ্লানি নিয়ে এই গভীর জঙ্গলে আত্মগোপন করাই শ্রেয়। নিজের প্রাণের বিনিময়েও যদি রক্ষা করতে পারতাম মহারাজ ও রাজ্যকে, তাহলে মরেও শান্তি পেতাম। একি একি, এত সুন্দর পাখিটাকে কে এমন নিষ্ঠুরভাবে মারল? যত বীরত্ব এই অসহায় জীবের ওপর! পারলে মারুক না গিয়ে শয়তান ধূমকেতুকে। কে তুমি? আমি স্বর্গের পরী, এক মুনির অভিশাপে আমি পাখি হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছিলাম। শোনো আমার কাহিনী। মর্তে ঘুরতে এসে একদিন যাই স্বর্ণ নদীর তীরে অগ্নিভ মুনির আশ্রমে। বাহ, কি সুন্দর ফুল! এই ফুল দিয়ে সাজলে বেশ ভালো দেখাবে। কি সুন্দর গন্ধ! এত বড় স্পর্ধা তোমার! পূজোর জন্য যে ফুল গাছ আমি লাগিয়েছি সেই ফুলে তুমি সাজসজ্জা করছ? আমি তোমায় অভিশাপ দিচ্ছি, পক্ষী হয়ে তুমি এই ভুবনেই ঘুরবে সাথী হারা হয়ে। আমার অপরাধ নেবেন না মুনিবর, আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। অপরাধ যখন করেছ, শাস্তি তোমায় পেতেই হবে। এমন অভিশাপ দেবেন না মুনিবর, আমি স্বর্গের পরি, আমায় সেখানেই ফিরে যেতে দিন। অভিশাপ দিয়ে কখনো ফিরিয়ে নেয় না অগ্নিব মুনি, তবে না বুঝে যখন অপরাধ করেছ তখন এও বলি, একদিন এক ব্যাধের হাত থেকে তোমার প্রাণ বাঁচাবে এক ক্ষত্রিয়। তোমার রক্ত তার হাত স্পর্শ করলেই তুমি নিজের রূপ ফিরে পাবে, আর ওই রক্ত মাখা তীরে যে কোনো দুষ্ট আত্মা ভস্ম হয়ে যাবে, এই ভবিতব্য, এই বিধির বিধান। এই হলো আমার অভিশপ্ত জীবনের কাহিনী। তোমার স্পর্শে আমি আমার রূপ ফিরে পেয়েছি। তুমি নিশ্চয়ই ক্ষত্রিয়? হ্যাঁ, আমি ক্ষত্রিয়। এই রক্তমাখার তীরেই কি যে কোনো দুষ্ট আত্মা শায়েস্তা হবে? নিশ্চয়ই হবে। তোমার আর কি উপকার করতে পারি আমি, নিঃসংকোচে বলো। আমি মহারাজ সংগ্রামজিতের সেনাপতি বিক্রমজিৎ। এই তীর আমার রাজা ও রাজ্যকে রক্ষা করবে, আমি আর কিছুই চাই না, শুধু প্রাসাদে ফিরে শয়তান ধূমকেতুর কবল থেকে মহারাজকে উদ্ধার করতে চাই। তোমার তো ডানা আছে, তুমি কি পারো আমাকে শীঘ্র রাজপ্রাসাদে পৌঁছে দিতে? তাহলে আজ রাতেই আমার অভিষ্ট সিদ্ধ হয়। নিশ্চয়ই পারি। কি সংগ্রামজিৎ, সারা রাজ্যে ঘোষণা করলে অর্ধেক রাজত্ব
রাজকন্যার প্রলোভন দেখালে একজন সারা দিল না। তোমার রাজ্যে শান্তি ফেরার পর দেখি বীর পুরুষের আকাল পড়ে গেল। এই শয়তানি দীর্ঘকাল চলতে পারে না, বলো তুমি কি চাও। তোমার সিংহাসন আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি, দয়া করে আমাকে আর প্রজাদের শান্তি দাও, দয়া করো। শান্তি? শান্তি ওই একটা জিনিসই তো কাউকে কোনো দিনও দিতে পারিনি। শান্তি যদি দিতে নাই পারো তবে পাপের শাস্তি পাও, তোমার শয়তানি আজ রাতেই শেষ করবো। শয়তান, তুমি আবার ফিরে এসেছো, সেনাপতির পদাধিকার নেই, স্বভাবে তোমার সেই ঔদ্ধত্য আর অধিকার রই গেছে। আমার হাতে প্রাণ না গেলে তোমার শান্তি হচ্ছে না। এসো তবে শান্তি দেওয়া তোমাকে দিয়েই শুরু করি। এসো। সাবধান, সাবধান সেনাপতি, সাবধান। বিচলিত হবেন না মহারাজ, ও আমার কিচ্ছু করতে পারবে না, আজ আমার তীরেই ও ভস্ম হবে। এই এই দেখুন। বিপদের সময় আমার মাথা ঠিক ছিল না বিক্রমজিৎ, তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। পারলে তুমি আমাকে না 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 অমন কথা মুখে আনবেন না মহারাজ, আমি তো আমার কর্তব্য পালন করেছি মাত্র। এইভাবে প্রাসাদে আর রাজ্যে শান্তি ফিরে এলো, আনন্দে মেতে উঠল গোটা দেশ। মহারাজ সংগ্রামজি তো তাঁর কথা রাখলেন, সেনাপতিকে অর্ধেক রাজত্ব দিলেন ও তাঁর সঙ্গে একমাত্র কন্যার বিবাহ দিলেন। আমার কথাটি ফুরল, মুটে গাছটি মুড়ল। ঠাকুমা ঝুলি খুলবে, ঠাকুমা ঝুলি খুলবে।